টিভি 24 বাংলা বিনোদনে, লাইভ টিভি 24 বাংলা আয়োজনে, লাইভ টিভি 24 বাংলা প্রয়োজনে, লাইভ টিভি 24 বাংলা সবার মনে, লাইভ টিভি 24 বাংলা বিনোদনে, লাইভ টিভি 24 বাংলা বিনোদনে, লাইভ টিভি 24 বাংলা সবার জন্যে, লাইভ টিভি 24 বাংলা বিনোদনে, লাইভ টিভি 24 বাংলা আয়োজনে, লাইভ টিভি 24 বাংলা প্রয়োজনে, লাইভ টিভি 24 বাংলা সবার মনে, লাইভ টিভি 24 বাংলা বিনোদনে, লাইভ টিভি 24 বাংলা সবার জন্যে, হা 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 হা। ¡Gracias!
মেরে নামো, করতালি হবে একটি, এটি হলো একটি বিশেষ আকর্ষণ, নারী কাবাডি লাল এবং সবুজের মধ্যে, লাল এবং সবুজের মধ্যে খেলা হচ্ছে। দুই দলের অধিনায়ক একজন হলো ইরা, আরেকজন হলো শাহনাজ সাঙ্গিদা, রেফারি পঙ্কজ কুমার বিশ্বাস। ক্রস উইং লাল দল, টস কোর্ট রেড ইরা, রেড ইরা খেলা দশ মিনিট দশ। এবং একটি করতালি হবে প্রথম রেট, শিলা প্রথম রেট, সাঙ্গিদা সাঙ্গিদা সুন্দর ভাবে ধরেছে এবং না খেলা হচ্ছে লাল এবং সবুজ দলের মধ্যে। শিলা
বাবু ভাইয়ের নেতৃত্বে দুইটা, এখন আরো একটা আছে, কি করা যায় বলা যাচ্ছে না। তুমি আবার দুই মিনিট সময় করে উঠাবা। যেই পাক কিন্তু প্রথম পুরস্কার, আমি কিন্তু দেব না, আমারে কিন্তু দিয়ে দিতে হবে। কাঙ্ক্ষিত জিরো টু নাই এইট, আমারে দিয়ে দিবি। এটা না, এটা না, এটা না। আমি তোরে দেব না, না না, নিয়ে যাবো, কাড়ি নিয়ে। আচ্ছা, এর আগে আমি বলি, ঢাকা কলেজ ওলাদের বললাম যে তোমরা সিরিয়াল বলো, তারাই নিয়ে গেল। এবার সৈতি দিদির কাছে বললাম যে আপনি বললেন, দিদি কিন্তু আমার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি বলি আমি নেব মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়তে রেখে দিল প্রথম পুরস্কার। সো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট। ওকে প্রথম পুরস্কার গ্রহণ করছে চৈতি, এই প্রথম পুরস্কার ফরাদের পক্ষে চৈতি, তার বড় বোন, ঠিক আছে। চৈতিকে আজকে প্রথম পুরস্কার প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। শেষ এবার সমাপনী বক্তব্য চৈতি। Life TV 24 বাংলা সবার মনে,
লাইভ টিভি 24 বাংলা বিনোদনে, লাইভ টিভি 24 বাংলা সবার জন্য। হা হা হা।